আজকে রোদ নাই না বাইরে? না, গুড মর্নিং, গুড মর্নিং। রোদ ছিল কোথায়? আমি তো উঠার পর থেকে দেখতে পাচ্ছি না তো রোদ। এ অনেক ফুল হচ্ছে এখন, এখনই মনে হয় সিজন না এই ফুলটা, গোটা বছর অত বেশি কিন্তু সবসময় ফোটে না, বড় হয় না কেন, তো ছোট ছোট হলে কেন সাইজটা, ওই গাছটা তো ভর্তি ফুল। আচ্ছা বললাম, কালকে না ছাগল ঢুকছিল, ঠিক আছে, ছাগল ঢুকে এখানটার মধ্যে দাঁড়াইছিল, আমি ওখান থেকে দেখছি, তারপরে ওই দিক দিয়ে পালাইলো, ওই ওই পাশটা দিয়ে আসে। এবার আমি দেখতেছি অন্য কোনো গাছ খাইলো কিনা। আচ্ছা এই জবা গাছটা কি এইটুকু ছিল তো? হ্যাঁ নাকি খাইছে, দেখো তো পাতাটা। তাই দুপুর আজকে কি রান্না করবো বলো? কি রান্না করবো আজকে দুপুরে? তুমি ডিম করলে ডিম খাও, ডিম আছে না? না, ডিম তো মনে হয় নাই। হ্যাঁ নাহলে শর্টকাটে ডিম করেই খাওয়া যায়। তো তুমি যাবা কোথায় আজকে? দুপুরে তো তুমি আসবা না। হ্যাঁ না, নাকি আসতে পারবা? যাবাই তুমি 11টা, এর আগে যখন তুমি শিলিগুড়ি যাও তো গেছো, তখন কি আর আসছো দুপুরে? রোদ না উঠলে আমার একদম ভাল লাগে না, উঠে যাবে একটু পরে না, আকাশটা আল্লাহ আল্লাহ লাগতেছে। আর ফুলগুলোর মধ্যে এত পরিমাণে ধুলা পড়ে, বাপরে বাপ, দেখো তো কেমন কালারটা অন্যরকম হয়ে যায়। না না, হ্যাঁ তো তুলে ফেলবো, নষ্ট হয়ে যাচ্ছে তো, তুলে ফেলি, তুলে তুলে একটা তুলি, এই যে এটা তুলি, একটাও তো এখন মধ্যে ফুল, বাট একটাও তুলিনি। হ্যাঁ এখানে দিয়ে দি, গোলাপ গাছে গোলাপের পাপড়ি থাক, সব এভরিথিং। ওইটা ওইটা যে তুমি উঠাইলা, ওই নিচটা ফাঁকা হয়ে আছে, ওখান দিয়ে তো ছাগল ঢুকবে, এই তিনটা তো তখন তুমি কেন দাঁড়া করা দিলা না? এই এই তিনটা ছাগল গুলো তো এখানেই থাকে সারাটা দিন, ওই যে ওদের ওটা না, মানে অন্য ছাগল, এরম কিন্তু এই যে ফাঁকা আছে, না এই যে এখানে খুঁটির সাথে সেদিন কালকে চন্দনা কাকি বান্ধে দিচ্ছে। এই যে কালু ভুলু, ব্রেকফাস্ট করো, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, সেটা আগে দেখো, চলো এটাকে এই আলোতে নিয়ে গিয়ে দেখাই তোমাদের। এই দেখো, এই কলাটা আমার বর নিয়েছিল যে আমি খাবো বলে, তো এই কালকে দুটো দুধ দুধ আর মুড়ি দিয়ে খেয়েওছি, এখান থেকে দুটো ছেঁড়া আছে, আর এই পাশটায় দেখো। এবার এটা এভাবে কে খাবে সেটা তোমরা কি কিছু গেস করতে পারছো, যে এটাকে এভাবে কে খাবে? ঠিকই বলেছো, এটাকে ইঁদুরই খেয়েছে এভাবে। আর এটা কিন্তু ছিল রান্নাঘরে, এটাকে আমি এখানে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। দেখো ইঁদুরের কি পরিমাণে অত্যাচার বন্ধুরা আমার বাড়িতে, মানে তোমরা একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানাও যে কিভাবে এর অত্যাচারটা আমরা কমাতে পারবো, মানে এইভাবে জ্বালা জ্বালাতন করছে, সব খাবার দাবার এভাবে মাঝখান থেকে ঠুকে ঠুকে খাচ্ছে, মানে আমার তো এখন মানে বাদ বাকিগুলো খেতেই কেমন লাগছে, কি করবো বলো তো, মানে এটা এভাবে তো পাচ্ছি না, সব কিছু ফেলে দিচ্ছে রান্নাঘরে, সব কিছু খেয়ে ফেলছে, দুনিয়ার অত্যাচার করছে। কালকে ধোয়া কিছু জামা কাপড় ছিল, এগুলো কালকে শুকায়নি পুরোপুরি, আর এই তো ওইদিকে জামা কাপড়গুলো আরেকবার মেলে দিয়ে আসলাম, কারণ জামা কাপড়গুলো আগের দিন শুকায়নি, আর প্লাজোটা না নিচে পড়ে গেছিলো, তো আমি দেখতে পাইনি ঘাসের মধ্যে পড়ে গেছিলো,
তো পরে দেখেছি ওই জন্য ওটা ভেজাই ছিল। এই তো কাজ সবে শুরু করলাম আর কি, মানে দিনের যা কাজকর্ম থাকে সেটা কেবল শুরু হলো। তো প্রথমেই আমি ঘরটা আগে ঝেড়ে নিয়েছি, আর এই যে সোফা টোফা বিছানা এগুলো তো, আর এখন তো আমরা এই ঘরে ঘুমোচ্ছি না, আমাদের পাশের ঘরে ঘুমোই, কোনো দিন এই ঘরেও ঘুমোই কোনো ঠিক নেই। তো সব কিছু এমনি পরিষ্কার মানে গুছানো টুছানো হয়ে গেছে, শুধু কাজটা এবার শুরু করলাম। তাও এখন কটা বাজে? বেশি বাজে না। তো সারাদিন আজকে আমি কী 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 ভাবে কোনটার পর কোনটা কীভাবে কাজকর্ম করি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আমার ঘর তিনটে, মানে যেটা আমি এখনই ঝাড় দিলাম দেখলে, তার পাশে আর একটা রুম আছে, আর আমার রান্নাঘর আছে, তিনটে ঘর আছে, আর আমার বারান্দাটা কিন্তু বেশ অনেকখানি বড়। তো এই জন্য কি হয় বলো তো, মানে প্রতিদিন তিনটে ঘর আর বারান্দাটা একসাথে মোছাটা মানে আমার পক্ষে পসিবল হয় না। কোনো কোনো সময় মুছি, কিন্তু কোনো কোনো সময় হয় না। আর মানে তোমাদের দাদাও বকা দেয় আমাকে যে সব ঘর একসাথে মোছার কি আছে, একটা একটা করে মুছলেই তো হয়। তো সেই জন্য আমি সব ঘর একসাথে বেশিরভাগ দিনই মুছে উঠতে পারি না। হয়তো কোনো সময় আমাদের যে ঘরটা থাকে, মানে যেখানে আমরা থাকি সামনের ফ্রন্টের ঘরটা, ওটা মুছলাম, সাথে বারান্দা মুছলাম, ভালোই হাওয়া হচ্ছিল। আর সেই জন্যেই মানে এই যে ধার দিচ্ছি না, মানে নোংরাগুলো উল্টে উল্টে ঘরের দিকে আবার রিটার্ন চলে আসছিলো, ওই জন্য আমি তাড়াহুড়ো করে আগে নোংরাগুলোকে আগে বাইরের দিকে ফেলালাম আর কি। তো সিঁড়িটাও আমাদের অনেকটাই বড়, তো সেই জন্য মানে অনেকটা সময় লেগে যায় ঝাড় দিতে আর মুছতে, অনেকটা সময় লাগে। আর এই যে জলের ড্রামটা বাইরে আছে, কালকে একটু বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা, তো সেই জন্য জলের ড্রামটা না মানে তার আগে আমি একটু বের করে রাখি, মানে দুপুরবেলা যখন মানে ঘুমোই তখন আর কি ডাকলে পরে মানে জল দিতে যে আসে, ওরা ডাকলে পরে, ভাইগুলো ডাকলে আমি শুনতে পাবো না বলে আমি ড্রামটাকে বাইরে রেখে দিই, আর দরজাটাকে বলি, বাইরে দরজাটাকে বলি ওকে যাওয়ার সময় যে তুমি বাইরে থেকে আটকে যেও, তাহলে ওরা যদি জল দিতে আসে তখন কিন্তু ওরা বাইরে থেকে খুলে নিয়ে জলটা দিয়ে আবার বাইরে থেকে আটকে চলে যাবে, তাহলে আমাকে উঠতে হবে না, আর আমি অনেক সময় বুঝতেও পারি না ভেতর থেকে। গরমের দিনে তো আরও অসুবিধা যেহেতু ফ্যান চলে। রান্নাঘরে কয়েকটা বাসন ছিল, তো সেই কয়েকটা মাজলাম আর মেজে নিয়ে আর এই এটার মধ্যে সব জমিয়েছিলাম নোংরাগুলো, তো সেগুলোকে ফেলাবো আর কি বাইরে গিয়ে ফেলে দিয়ে এসেছি। আর আজকে তো বর নেই, তাই রান্না বাড়ির কোনো ঝামেলা নেই, মানে ও তো আজকে শিলিগুড়ি গেছে, তোমরা প্রথমেই দেখেছো। তো আমি বাড়িতে একাই, আর একা হলে না আমি একদমই কোনো চাপ নিই না, মানে আমার বরের হলেও একদমই চাপ নিই না, কারণ ওর খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো ইয়ে নেই, মানে যা দিয়ে দেবো তাই দিয়ে ও খেয়ে নেবে, ওর কোনো মানে এক্সট্রা এরকম কখনো আমাকে কোনো দিনও বলে না যে আমাকে আমার জন্য এটা বানিয়ে দাও বা আমি এটা খাবো বা এটা করলে ভালো হতো, তো সেটা কোনো প্রবলেম নেই। কিন্তু তবুও মানে আমি দু তরকারি তিন তরকারি এরম তো করি, কিন্তু একা থাকলে না, মানে সেদ্ধ ভাত খেয়েও কোনো ব্যাপার না রাত্রিবেলা, আর বর মানে বরকে ছাড়া না মানে খেতে ইচ্ছে করে না, আমরা একসাথে বসে খাই তো সবসময়, তো মানে ইচ্ছে করে না যে অনেকটা কিছু রান্না করে, আসলে একা একা খেতেই এখন ভালো লাগে না, তো ওই জন্য ভাবছি যে রাত্রিবেলায় করবো রান্না। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আজকে নতুন খুললাম, মানে নতুন ব্যবহার করব এই স্টিকটা ঘর মোছার, তো এটা কিনে এনেছি, কালকে আমাকে দেখিয়ে দিয়েছে আনার সময় বাজারে, কিন্তু আমি না তাও এটাকে মানে ঠিকঠাকভাবে করতে পারছিলাম না, প্রথমে ইউজ করছিলাম তো এই জিনিসটা, তো ওই জন্য তারপরে দেখলাম যে না হয়ে গেছে। তো প্রথমে এই কর্নারটা থেকেই মুছি আমি, তারপরে গোটা ঘরটা আস্তে আস্তে পিছিয়ে পিছিয়ে মুছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, যে ও না থাকলে আমি ওরকম সেদ্ধ ভাত মানে ওরকম কিছু ভাবিনি যে কী করবো, পরে দেখা যাক একটু সেদ্ধ দিয়ে একটু মাছ টাছ ভাজা দিয়ে খেয়ে নেবো, ও বেলায় না হয় রান্না করবো, একসাথে বসে একটু ভালো কিছু খাবো, আর সেটাই ভালো লাগে, একা একা না কিছু খেতে এখন ভালো লাগে না, কারণ মোটামুটি আমরা দুবেলা একসাথেই তো খাই দুপুরে রাত্রে। এইভাবেই আমি আমার সংসারের কাজগুলো মোটামুটি অনেকটাই শিখে গেছি করতে, যেই মেয়ে আগে কিছু পারতো না সে আজ অনেক কিছুই পারে করতে। তো আশা করছি যে আরও অনেক কিছু পারবো, অনেকটা কিছু শেখার এখনও বাকি রয়েছে, অনেক কিছু এখনও জানি না, অনেক কিছু এখনও রান্না করতে পারি না, আবার অনেক কিছু রান্না করতেও পারি যা কখনোই ভাবিনি যে করতে পারবো, কারণ আমি যখন বিয়ে হয়ে প্রথমে আসলাম না তখন আমি কিচ্ছু জানি না, মসুর ডালে কী ফোড়ন দেয়, কীভাবে মসুর ডাল রান্না করে সেটাও কিন্তু আমি জানতাম না, তো সেটাও ফোন করে করে সবার থেকেই আমার জানা শেখা যে এটাতে কী দেবো ওটাতে কী দেবো,
সবার কাছে শুনে শুনে শিখেছি, করেছি আস্তে আস্তে। যেহেতু আমার এই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে কেউ নেই, আমার শ্বশুর শাশুড়ি কেউ ছিল না, সেই জন্য কিন্তু আমায় কেউ হাতে ধরে শিখিয়ে দেয়নি, সম্পূর্ণটাই আমাকে নিজেকেই করতে হয়েছে। তো যাই হোক, একদিন খারাপ পরের দিন ভালো হয়েছে, আসলে খারাপ থেকেই তো ভালোটা শেখা যায়, তাই না? তো সেইভাবেই চেষ্টা করে করে আস্তে আস্তে সব কিছু করেছি, আরও অনেকটাই করব। অনেকটা সংসারটাকে মানে গুছিয়েছি, আরও অনেকটা বাকি আছে, মানে গোছানোর শেষ নেই। তবে কাজ করতে করতে কিন্তু অনেক চিন্তা ভাবনা, অনেক কথা মাথায় আসে। তোমাদেরও কি এমনটা হয়? আমার না, মানে কাজ করতে করতে অনেক কথা বা অনেক পুরনো কথা বা হঠাৎ কোনো কথা মনে পড়ে, বা অনেক কথা মনে মনেই চলতে থাকে। অনেক কিছু মনে হয়, মা বাবার কথা মনে হয়, পুরনো সময়ের কথা মনে হয়, বন্ধু বান্ধবদের কথা মনে হয়, অনেক কিছু মনে হয়। আর আমি না, আমার একটা মানে অভ্যাস আছে বিয়ের পর থেকে, যেহেতু আমি একাই একদম, তো আমার যখন কাজ করতাম, মানে এই সবাইকে ফোন করে শুনতাম এটা কীভাবে করবো, ওটা কীভাবে করবো, তো সেই থেকে মানে আমি একটু আমার বন্ধু বান্ধবদের বেশ ফোন টোন করি। আমি যখন কাজকর্ম করি, সবার সাথে মোটামুটি কথা বলতে বলতে এদিকে রান্না হয়ে যায়, কাজ হয়ে যায়, তাহলে ওর একা একাটা ফিল হয় না। তো হ্যাঁ, আমার বান্ধবীদের ফোন করি, কোনো সময় 1 ঘন্টা, কোনো সময় 2 ঘন্টা, এইভাবে কথা বলে বলে কিন্তু অনেকটা সময় কেটে যায়। তো এইভাবে কাজ করতে থাকি আর সময়টাও বেশ কেটে যায়। আজকে বর আসার তাড়াহুড়া নেই, যেহেতু ও 2টোর সময় আসে, তো আমাকে তো সব কিছু তাড়াকে, মানে যেইভাবে যাই আমি রান্না করি না কেন, যাই করি না কেন, আমাকে 2টোর আগেই কমপ্লিট করতে হয়, কেননা আমার বর আমাকে ছাড়া খায় না, আমরা দুজন একসাথে বসেই সব সময় খাই। তো ওই জন্য না, মানে ওরম হয় না আমার যে আমি কিছুটা কাজ করে তারপরে ওকে খেতে দিয়ে আমি আবার বাদবাকি কাজটা কমপ্লিট করে বা স্নান করে আসবো, সেটা হয় না, আমাকে সব কিছু আগেই কমপ্লিট করতে হয়। তো এই যে লাস্টে রান্নাঘরটা মুছছি, তো এই ঘরটা মুছে এরপরে আমি ভাতটা বসিয়ে দিয়ে আমি স্নানে যাব। আর আমার বরকে ফোন করে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় আছো, হয়ে গেছে কি না, তাহলে তো চলে আসবে। তো আমি জিজ্ঞেস করলাম, তো বলছে যে না, আমি এখনও বের হইনি। তো বললো যে তুমি তাহলে কিছু করে খেয়ে নাও। তো আমি যে তাহলে ঠিক আছে, তো বললো ও হোটেলেই খেয়ে নেবে, আজকে দেরি হবে যেহেতু। তো এই জন্য আমার এদিকে সব কিছু করে নিয়ে আমিও ভাত টাতটা বসিয়ে নেবো, তারপরে আমি স্নানে চলে যাব। আর এটা কিন্তু আমি করে থাকি, ভাত বসিয়ে স্নানে যাই, জানি এটা করাটা উচিত নয়, খালি ঘরে গ্যাস চালিয়ে রাখাটা কিন্তু একদমই উচিত নয়, ঠিক আছে? তো আমি মানে এটাই একটা অসুবিধা, বাড়িতে যদি কেউ থাকতো আমার, তাহলে কিন্তু ভাতটা নিজের মতন মানে আমি রেখে গেলেও নামিয়ে নিতে পারতো, কিন্তু এটাও আমাকেই করতে হয়। মানে তো আমি এমনভাবে ভাতটা বসিয়ে যাই, সব কিছু দেখে রেখে একদম আশেপাশ, জানলাটা ভালো করে বন্ধ করে লাগিয়ে রেখেই যাই, যাতে মানে কোনো হাওয়া টাওয়া না ঢোকে। তো তারপরে স্নানে চলে যাই, স্নান থেকে এসে অনেক তারপরে কিন্তু ভাতটাকে আমি উপর দিই, বা হতে থাকে বেশ, অনেক সময় অনেকক্ষণ সময় লাগে বা অনেক সময় হয়েও যায়, জামা কাপড় কাচতে গেলে দেরি হয়ে যায়। তারপর পুজো টুজো দিয়ে আমি আজকে মানে সত্যি মনে হচ্ছে যে একা একা খেতে হবে, একদম ভাল লাগছে না। তো যাই হোক, গাছে আজকে অনেক ফুল ফুটেছিল, আমাদের জবা ফুল কিন্তু এখন খুব ঝাঁকিয়ে আসছে, কারণ যেহেতু জবা ফুলেরই সিজন আর কি। তো নতুন গাছটা যেটা বুনেছি, জবা ফুলটা মানে যেটা টবের থেকে ওই যে নিচে দিল না, এর আগের দিন ব্লগে তোমরা দেখলে, ও দিয়েছিল নিচে বুনেছিল, তো ওটাই আর করি, আসছে না এখনও অবধি, আসেনি। কিন্তু এই তো মোটামুটি এদিকে আমার পুজোটাও দেওয়া কমপ্লিট, আর তারপরে আমি খেয়ে নেবো। তো আমি আলু সিদ্ধ দিয়েছি আর মাছ ফ্রিজের থেকে বের করে রেখেছি, তো ওটা বরফটা কাটলে আমি ওটা মানে ভেজে নেবো আর কি, ভেজে খেয়ে নেবো। তো আর দেখবো ঘি আছে কি না, যদি ঘি থাকে তবে একটুখানি ঘিও নিয়ে নেবো, নিয়ে মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো, ব্যাস। ওটা তো দারুণ খাবার, আমার তো সব কিছু থেকে এখন এগুলো খাওয়ার বেশি পছন্দের। খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্যাস সোজা গ্রিলে তালা মেরে তারপরে আমি কিন্তু এখন একটু রেস্ট নেব। তো গ্রিলে তালাটা মেরে নিই, কারণ হচ্ছে ঘুমিয়ে থাকলে না অনেক সময় কিচ্ছু টের পাওয়া যায় না। তো যাই হোক, আর এই দিকে জানলাগুলো বন্ধ করে দেবো, ওই ঘরে গিয়ে শুবো, তো জানলা তো খোলা রাখাই যাবে না, তাহলে মশা একদম ছেয়ে যাবে। কিন্তু সেভাবে রোদ নেই, সূর্য দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু রোদটা সেরকম সকাল থেকেই নেই।
তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, আমি মাছ ভেজে নিয়েছিলাম আর একটু আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিয়েছি। আর এই যে দেখো আমাদের গাছের পেয়ারা, তো এটা মনে হয় পাখি খেয়েছে একটু। তো পেয়ারা খেতে আমি ভীষণ ভালোবাসি, আর এটা দেখলে ছোট কি হবে কিন্তু খেতে দারুণ মিষ্টি। তো যাই হোক, এখন একটু রেস্ট নেব আর এটা খাবো, চলো দেখা হচ্ছে। ঘুম থেকে উঠি, দেখতে পাচ্ছি যে প্রায় অন্ধকার হয়ে গেছে, আর এদিকে আমার বর চলে এসেছে, তো ওই জন্যে গ্রিলটা খোলা, কেননা আমি উঠে তালাটা খুলে দিয়ে আবার একটু শুয়ে পড়েছিলাম। তো দেখি ও এখন কি করছে, চলো যাই কোন দিকে। কোথায় কোথায় তুমি? হ্যাঁ, জল দাও নাই গাছে? পূজা দেওয়ার সময় জল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের একটা খুব সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।